আমার বাচ্চা কাছে আইসা এরকম মাঠটা টিকটিক করা আমার জুতা আড়াই ফেলছি আমি। আমার ফোন নিয়ে আমি পানিতে ঝাঁপ দিছি, আমার ফোনটা শেষ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইউ ভাই সাইমুম সাজদান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার ব্লগ 5 করার কথা ছিল পাবনাতে, আমি পাবনার ব্লগ করি এবং ফুটেজগুলো কোনো কারণে ডিলেট হয়ে যায়, তারপর আর ব্লগ করতেছিলাম না। সো ব্লগ 5 হতে চলেছে কুয়াকাটাতে, আর সন্ধ্যা 7টার সময় আমরা যাচ্ছি কুয়াকাটাতে ম্যাচের সবাই মিলে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কাব্যের আম্মু। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড লেটস সি কি হয়। ঠিক আছে, এখন আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছে, এখন বাজে 7টা। সো লেটস সি। আরে গাইস, না এখন আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছি এন্ড ফরিদপুর থেকে কুয়াকাটা যাচ্ছি ব্যাচেলার টিম। তো অনেক ব্যাচেলার টিম আমরা যাব, মজা করব আর এনজয় করব বন্ধু। ব্রো আমার ব্লগে প্রথম কি অবস্থা ভাই? ভাই কেমন লাগতেছে? চলেছি লাগতেছে ব্রো, চিল চিল চিল। বুলনা বুলনা সেদিন দুজনে দুলচিন বনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠে। দেখতে পাচ্ছেন কত এনজয় হচ্ছে, আমরা কুয়াকাটা যাচ্ছি। অলরেডি গলা বসে গেছে, আছে সাগর। সাগর কি অবস্থা তোমার? ভাই গলা বসে গেছে ভাই। সো এটাই অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। আর থ্যাঙ্কস টু এগেইন কাব্যের আম্মু যে এত সুন্দর করে একটা এনজয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা এখন মাদারীপুরে আসছি ডিনারের জন্য। তো আমরা ডিনার করে আবার হ্যালো গাইস, আমরা অলরেডি এখন কুয়াকাটা চলে আসছি এন্ড এখন বাজে রাত 3:30টা। একটা হোটেল নিচে ছোটখাটো। সো শোভন কি অবস্থা? খুবই ক্লান্ত, শুয়েছিলাম অবশ্যই। এখন আমরা এখন একটু রেস্ট নিব, ছোট্ট একটা ঘুম, দেন সকালে বিচে দেখা হচ্ছে। আজকে কি সূর্যোদয় দেখবো আমরা? সো সূর্য ওঠার জন্য অপেক্ষা থাকি। শোভন ঘুমাচ্ছে, তো ওর সাথে একটু দুষ্টামি করা যায়। শোভন 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 আর তো লাগবে অবশ্যই। শোভন শোভন ঘুম পাড়তেছে। চলো চিল হবে। আমরা এখন যাচ্ছি সূর্যোদয় দেখতে। শোভন কি অবস্থা? আরে তুমি এই জিনিসটা মিস করবা, একদম কাছ থেকে দেখা যায়। সো গাইস, আমরা এখন যাচ্ছি সমুদ্র পাড়ে, সূর্যোদয় দেখবো খুব কাছ থেকে। সো লেটস সি কি হয়। Here I am, know it's been a while, I was in denial about my love. Here I stand, I know I walked away, had to find. আরো গভীরে চলে এসেছি, আলোর দেখা পাচ্ছি। আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। নাও আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর এই তো আমাদের শোভন, শোভন কি অবস্থা, কেমন লাগছে? আরে ব্রো হুন্ডাই উঠছে, আমি শুনতে ডিসকভারি দিতে টান আছে, কেটিএম এর তো মামা উড়িয়ে যাচ্ছে। সেটাই সেটাই। আচ্ছা গন্তব্যস্থলে চলে এসেছি, এখন সূর্য উঠবে কিছুক্ষণের মধ্যেই, সো আমরা একটু এগিয়ে যাই পিছের দিকে। সো লেটস সি। অলরাইট গাইস, আমরা চলে এসেছি এখন আমাদের মেইন প্লেসে, যেখান থেকে সূর্যোদয় একদম পরিষ্কারভাবে দেখা যাবে এই যে প্লেসে। সো অবস্থা খুবই করুণ, সূর্য মানে আলো আসছে সূর্য উঠতেছে না, বুঝতে পারতেছি না, অবস্থা তো খারাপ দেখতে পাচ্ছেন। ভাই সূর্যের কাছে ফোন দিচ্ছেন? আমার কাছে কি বলে ব্যস্ত আছে, সূর্য সূর্য উঠতেছে না কেন? ফোন দেন তো। মামা কই আপনি? মামা কোন মামা? সূর্য মামা। কি বলে আসতেছে আসতেছে, আর সময় হয় না, 2 মিনিট। সূর্য কত দূর? 2 মিনিট লাগে না, 2 মিনিট পরে অপেক্ষার পর আমরা সূর্য দেখা পাইছি। তো তোমার কি অনুভূতিটা? অনেক সুন্দর লাগলো, কারণ ওর খুব ইচ্ছা ছিল যে পুরো সূর্য মানে ওঠা ভিডিও করবে, সো এটা করা হয়ে গেছে। মাসুদ ভাই, তো ভাই কেমন লাগছে সূর্যটা দেখছেন? অসাম জীবনটা বেদনা হয়ে গেছে সূর্য ডোবা দেখতেছি, তো এটাই অনেক সুন্দর। তো আমুমরে সাবস্ক্রাইব করবেন, পুরা দূরা আর জীবনটা বেদনা করে দিবেন, বুঝছেন? থ্যাংক ইউ। আমারটা তো ভালো না, আমারটা বিচারে একা একা উনি রমণীর খোঁজে। তোমার মন খারাপ কেন ভাইয়া? আমি জোড়া দেখে আমার ভালো লাগতেছে, জোড়া বলতে যে কাপল দেখে মনে হচ্ছে আমি যে কবে হব এগুলা। আমারও যে একটা জিনিস ভালো লাগছে, চশমার উপরে দিলে মানে ভালো লাগতেছে। আমি দেখছি একটা বাচ্চা হাতের উপর করে নিয়ে সবার ইচ্ছা হয়েছিল আমার বাচ্চাটা চলে এরকম আইসা এরকম হাতটা টিকটিক করা তুমি তো তোমার চোখ যাচ্ছে আগুনের দিকে, আমার চোখ যাচ্ছে সূর্যের দিকে। সূর্যের আশেপাশে ঠিক করো আগে না, সূর্যের আশেপাশে অন্য কিছু আছে তুমি সেদিকে তাকায় আছো, তোমার চোখের মধ্যে সেটা ভাসে উঠতেছে, বুঝো না? অবশ্যই অবশ্যই। আমরা এখন বীজ থেকে সূর্যোদয় দেখলাম, আমরা হোটেলে ব্যাক করতেছি, আমরা নাস্তা করবো, রেস্ট নেবো, দেন আমরা এখন শামুক কুড়াবো। ভাই এগুলো এখন বিক্রি করে আমরা হচ্ছে আমাদের খাবার জোগাড় করবো। আমাদের খেলতে হয়, আমার মতো একজন পার্টি দরকার, খেলবে খেলে কি খেলবে সোজা করে দেবো, তাকে সোজা করে দেবো, ঠিক আছে? আমাদের এখন শোভন বাইক চালাবে, তো দেখা যাক। আমাদের হোটেলটা কোথায় আমরা ভুলে গেছি, পথ খুঁজে পাইতেছি না। আসলে যখন ভোর সময় অন্ধকার ছিল আমরা সূর্য দেখতে চলে গেছিলাম, তো এখন আর বুঝতে পারতেছি না আমাদের হোটেল কোথায়। তোমাদের অনুভূতি কি? আমরা তো একটা কি করবো এখন, কোন দিকে তো যাইতে হবে, কোন দিকে যাওয়া? হোটেলের নাম ছিল কি? হোটেলের নামই তো মনে নাই, কোন দিকে এখন যাইতে হবে, কোন দিকে আমরা দেখি, ট্রাই করে দেখি। কারণ এক বড় ভাই এখানে রান্নার জন্য এটার কি বলে লার্কি, লার্কি না কি বলে, যাই হোক ওইটা নিতে আসছে। তো পরে বুঝলাম যে এই রোডেই আমাদের হোটেল। তো একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে আমার বন্ধুর সাথে সকাল সকাল, তো আমি যাচ্ছি যে সে নিজে মুখে তার এই বাঁশ খাওয়ার গল্পটা বলুক। আসলে আমার বাসায় হুন্ডা আছে, তারপরেও মানে বাসায় যত হুন্ডা চালায় না ওইভাবে রুমে পড়ে থাকে, সিবিসে আসলাম হুন্ডা একটা মানে হুন্ডা নিয়ে তো অনেকে আসে, আসলো ভাইয়া হুন্ডা চালাবেন, বলতেছে প্রতি কিলোমিটার 30 টাকা, বুঝছেন? তারপরে নিলাম আমি আর সাইমন রীতিমতো উঠছি, আমি চালাচ্ছি সাইমন মিলিয়ন, তারপরে মানে কিছু কিছু দূর 4 কিলো 8 কিলো হয়ে গেছে, আমি আর ওইটা খেয়াল করিনি। মানে বিল আসছে হচ্ছে 30 টাকা কিলোমিটার হলে আসে 240 টাকা, তো 200 টাকা রাখছে সকাল সকাল। তো এটারও ইয়া ভিডিও আছে, মেবি দেখছেন আগে, যেটার একটা পিছে যে বাইক ট্যুর দিলাম ওইটা, ওই বাইকও চালাইতেছে। আর কি হয়েছে মানে আমি তো বুঝতে পারছি 30 টাকা সিবিসে হুন্ডা নিয়ে একটু রাইড করতে গিয়ে এখন যে তারা যে একেবারে বাস দিয়ে দিল। এটাই তো একটা কথাই বলবো, যারা কুয়াকাটাতে ঘুরতে আসবেন, যারা বাইকে এরকম বেরোবেন, তারা প্লিজ এরকম গেলে মেবি মানে বিশেষ করে ওই মিটারটা চেক করবেন যা কয় কিলোমিটার আপনারা যাচ্ছেন এটা, তাছাড়া কিন্তু না দেখলে ওনারা যদি বেশি বলে ফেলে তো কিছুই করা থাকবে না, খালি বাস। সো এটাই, সো আমরা হোটেলে চলে আসছি। সো গাইস এট লাস্ট আমাদের হোটেলে চলে আসছি, এটা হোটেল। সো আমরা এখন ভিতরে যাবো, অনেক খোঁজাখুঁজির পরে আর কি চলে। তো নামটা দেখে রাখো, রেস্ট নিব, রান্না বান্না চলবে, রেস্ট নিয়ে আবার ব্যাক করতেছি। আমি এখন একটা ঘুম দিব, রাতে জার্নি করে আসছি, তো ঘুম থেকে উঠে নিচে যাবো আবার, তো তখন দেখা হচ্ছে। 2 hours later আমরা এখন যাচ্ছি বিচে, ফুটবল খেলতে যাবো সবাই মিলে, বিচে যাবো, বিচে সব বিচে যা দেখা হচ্ছে। গেছে আর একটা পাবলিক পাওয়া গেছে যে সকালবেলা ওর মতো দেখাইছে, তো তোমার ঘটনাটা খুলে বলো বাইকের যে ঘটনা ঘটছে। আমাকে বললো বাইকওয়ালা যে বাইক চালালে আর কি 30 টাকা, ঠিক আছে? তাই শুনে আর কি রুহুল ভাই বললো যে আচ্ছা উঠলাম, আর কি উঠার পরে অনেক দূর চলে গেছে, ভাবলাম যে অনেক দূর আইছি তো 30 টাকা আবার ব্যাক করি, তারপরে গেছি এখন মিটার দেখছি, মিটারে উঠছিল গেল 13 কিলো 20 পয়েন্ট, ঠিক আছে? দাম আছে লগে 410 টাকা। তারপরে তো এই অবস্থা শুরু হয়ে গেছে। তো একটা কথাই বলবো সবাইকে, যারা কুয়াকাটা আসবেন ঘুরতে, বাইক চালাতে গেলে একটু সাবধানতা, মিটারটা দেখে চালান। সকাল সকাল বাস খাচ্ছে 7টার সময়, আমাদের কাছে কিন্তু আমরা বাস খাই না, আরো 2-3 জন এরকম খাইছে, বড় ভাইরা 2-3 জন অলরেডি খাইছে। তো যাই হোক আমরা যাই, বিচে যা দেখা হচ্ছে। ওরে গাইস, হোয়াট এ ভিউ! অনেক সুন্দর একটা জায়গা, অবশ্যই আসবেন। আশা করি সাদা জানি না, বেশি দূর যাইতে ভয় লাগতেছে। তো আমরা সামনের দিকে যাব। ওয়াও, পারি না খেলার ভিডিও করতে, তাই হাঁপাই গেছি। যাইতে মন চাচ্ছে না, কিন্তু আজকে ব্যাক করতে হলো আমাদের, একদিনের ট্রিপ ছিল এটাই। সে হায় তুমি এখানে কি করতেছো? কি করতেছো তুমি? হ্যাঁ, গরিবের লিওনেল মেসি। হাই ভিউয়ার্স, কেমন আছো সবাই? সবাই ভালো আছো? তুমি খেলা, আমি ছবিগুলো নিয়ে আসি, আমার ছবি তুলে ছবিটা। কিছুক্ষণ পর দেখা হচ্ছে, আমি ছবি করে নিয়ে আসি, দেন ব্যাক করতেছি। few minutes later hey guys amar juta harai felsen kemon ta lage mane name chole utte gechi srot barte 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 amar juta bashay nite chole geche kemon ta lage tame amader songgiderke hariye felechi ami chobi ante gechi and aisha dekhi keu nai amar juta harai chilo juta paichi kintu amar ইয়া পাইতেছি না, আমার সঙ্গীদেরকে পাইতেছি না। দেখা যাক কই আছে খুঁজি। A few minutes later অবশেষে ফোনটা আত্মহত্যার মুখে। এত এক্সাইটেড ফোনটা নিয়ে লাভ দিচ্ছি, কিছু করার নেই। এখন কিছু করার নেই, ফোনটা আমার মনে হয় গেল। একটাই মাত্র ফোন ছিল, এক্সাইটেড কারণে আমি ফোন নিয়ে লাভ দিচ্ছি, কি করব? কেমন লাগে আমার ফোনটাতে বাস গেল, সেটা কি করবা? এটার জন্য আরো জোশ, কারণ তুমি খুব এক্সাইটেড ছিল। আমি মনে মনে ভাবতেছিলাম। গাইস, আমার ফোন নিয়ে আমি পানিতে ঝাঁপ দিছি, আমার ফোনটা শেষ। এটা কেমন হলো? আমার একটাই মাত্র ফোন, আমার ফোন নিয়ে আমি পানিতে ঝাঁপ দিছি, কিছু করার নাই। কেমন লাগতেছে এখানে? আচ্ছা, উপরে চললাম, আমি নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পারছেন আপনারা শামীম ভাই করুণ অবস্থা, কারণ তার ফোন পানিতে। ভাই আপনার অনুভূতি কি ভাই? মজা কি ভাই? আপনার নতুন ফোন পাবেন ভাই, পুরোটা চলে গেছে। ওয়ালটন বাংলা কোম্পানি, আপনি চালাবেন চাইনা। আরে কষ্ট নেন না, তুমি ভিডিও করতে চাও? কষ্ট না, আরে না, ভিডিও আসছে না। A few moments later. Sorry guys, আমি আর আমার ব্লগটা কন্টিনিউ করতে পেরেছিলাম না। আসলে ফোনটা পানিতে পড়ে যাওয়ার কারণে আমার মনটা ভালো ছিল না আর শরীরটা খারাপ লাগছিল। পরবর্তীতে সবাই অন্য সব প্লেসে গিয়েছিল, সুন্দর সুন্দর প্লেসে গিয়েছিল, বাট আমি যাই নাই, আমি হোটেলে ঘুমিয়েছিলাম। তো ব্লগটা শেষ পর্যন্ত করতে পারিনি, সরি। আর ব্লগটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হোপ ইউ গাইস এনজয় দিস ব্লগ। পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। এখন থেকে রেগুলার ব্লগ করার চেষ্টা করব। পাশে থাকবেন। খুদা হাফেজ।